মণিপুরের যে জ্বলন্ত পরিস্থিতি আস্তে আস্তে ছন্দে ফিরছে ঠিকই, কিন্তু তবুও যে কোনো একটা সংস্কৃতির ক্ষেত্রে খেলাধুলো তো একটা খুব অন্যতম অংশ। সেখানকার কিছু ফুটবলারদের মোহামেডান ক্লাবে আনা হয়েছে। তো ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান ক্লাবের যারা কর্মকর্তা রয়েছেন, বা ওভারঅল ফুটবল তো কলকাতা শিরায় শিরায়, আপনার ফুটবল ম্যাচে মাঠে দাপাদাপি দেখেছি, তার সঙ্গে এখন রাজনীতি সামলাচ্ছেন, আপনার একটা রিয়াকশন চাইবো, আপনি কিছু বলতে চাইবেন মানে এই দুটো ক্লাবকে? একদম, আমার সবাইকে বলা হুম এবং এত আনন্দ হয়েছে আমার, হুম এখন দিল্লিতে আছি আমি, সেই জন্য আমি যে প্রথমে মামান কোনিকে অভিনন্দন জানিয়েছি যে এত সুন্দর ওখানে যে লড়াই চলছে মণিপুরে, সেটা যাক সেটা পলিটিক্যাল ব্যাপার, আমরা সেটার মধ্যে সবসময় ঢুকবো না, খেলোয়াড় গুলো এত ভালো, বাচ্চার ছেলেগুলো এত ভালো, কোথাও যেতে পারছে না, সারা ভারতবর্ষে কেউ তাদের হাত দেয়নি, মমানসপনি ক্লাব মানে বাংলা থেকেই তারা নিয়ে এসে তাদের রাখার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা সব করছে। খুশি হচ্ছি আমি, আমি নিজে ফুটবলার এবং আমি আবেদন করব মোহাম্মদ ইসমকে, ওনারাও যদি এই পর্যায়ে এই ব্যাপারে করেন, কটা বাচ্চা ছেলেকে যদি নিয়ে আসেন যারা আজ না কাল ভারতবর্ষের ওই খেলবে, সেই ছেলেগুলো ওই ঝামেলার মধ্যে না থেকে যদি নিয়ে আসেন আমার পক্ষে খুব ভালো লাগবে, এবং আমিও চেষ্টা করবো, তুমি বিশ্বাস করো আমি কলকাতা ফিরে গিয়ে চেষ্টা করব, যদি ওইরকম কেউ যদি আমাকে বলে বা আমি ওদের যোগাযোগ করব, আমার যোগাযোগ আছে ওদের সাথে, হ্যাঁ ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে, যদি ওরা বলে আমিও ভেবেছি হাওড়া এনে এদের আমি একটা ভালো করে ঘর জায়গা বা ভালো জায়গায় রেখে দেবো এবং ট্রেনিং করারও ব্যবস্থা করব। খুব গর্বিত হচ্ছি যে বাংলা নিয়ে অনেক কথা অনেকে বলে, অনেক রাজনীতিরা বকবক করে, তারা বিরাট কথা বলে কিন্তু তারা এগিয়ে আসে না, যেমন বিজেপি অনেক গল্প অনেক কিছু করছে, কিন্তু এই যে ফুটবল প্লেয়ার গুলো এইভাবে বন্দুকের মাঝ সামনে থেকে মারা যেতে পারে, কোন সময় অসহায় হয়ে যেতে পারে, তাদের কিন্তু বাংলা বাংলার মতন নিয়ে এসছে, তাই আমি গর্বিত, খুব ভাল লাগছে। তবে আমি আবার বলি আমরা নিশ্চয়ই পারবো, মোহনবাগান ইস্ট বেঙ্গল আবার একটু ভেবে নিয়ে, আমাদের এরম ভাবতে হবে না যে আমার টিমের প্লেয়ার না, ও অন্য টিমের প্লেয়ার হলো, আমার মনে হয় যদি ওকে সাহায্য করা যায় এদের, আমরা আরো গর্বিত হব। আর আমি বিশ্বাস করুন আমি বলছি, আপনারা দেখছেন আপনারা শুনছেন আমি যা বলছি, আমার ধারণা যে আমিও ওখানে ফোন করে বলবো তাদের কি অসুবিধা হচ্ছে, দরকার হলে হাওড়ায় আমি ওদের রেখে দেবো, এটা খুব ইচ্ছা আমার, খুব ভালো লাগছে, বাংলা বাংলাতেই আছে, ফুটবল নিয়ে আছে, ফুটবল হলো বাঙালির সেরা খেলা, ওই বাচ্চাগুলোকে নিয়ে এসছে, আমি ভীষণ গর্বিত, অভিনন্দন মামানাথ স্পোর্টিং কে,